देख तो चिनते पारिस कि ना भूले जाओनी तो संदीप तुम्हें भूले जाब तुम तो आमार किरे दादा केमन लागलो सरप्राइजटा अपू अपू तुई तुके कोथा थेके पेली सबटाई डेस्टिनी खुजते हैं ना दादा अपना अपनी एसे हाजिर हो जाए मन एखे बेशिक्षण थाकाटा उचित नय ठीक है ब्यापार ना प्लिज तुम्हें बसो ना हाँ रे अपू तुई एकटू थाक ना सत्य बोलছিস तो हाँ थक ना ना थक आमी ना गিয়ে তোদের জন্য একটু চা জল খাবার নিয়ে আসি হ্যাঁ এই এই অপু শুন বলছি যে আরে মা আর জেঠি মানে একদম চিন্তা করো না তুমি ওদের সবার সঙ্গে জুঁইয়ের পরিচয় হয়ে গেছে ওরা সবাই জুঁইকে চেনে भाविस बोलते और भरसा नहीं ना देखो वो कथा किन्तु आमी तोके बोलिनी चुप आटा मार आमी एखुनी आसछि हाँ डॉक्यूमेंट्स गुलो आमी पेये गेछि देखे नीचे में ओके बाय अपनी बेरी अच्छा हाँ रेडी जस्ट अ सेकेंड है नहीं कि एटा वेल जी पेशेंट मारा गया तरह जो डिटेल्सगुलो अपनी चेयेछिलेन एर मध्ये रयेछे आई मीन तार बाड़ीर एड्रेस तार बाड़ीर फोन नम्बर एवरिथिंग गुड इफ यू डोंट माइंड आमी आपनाके एकटा कथा बोलते पारी कि हलो आपनी एत हेजिटेट करछेन केन देखुन आपनी नार्सिंग होमेर एकजन वेल उइशार सुतरां आपनार ओपिनियनेरो निश्चय भलो आज थैंक यू वेरी माच देखो आमी जेटा बोलते चाइछि जाई करबेन सावधाने केसटा तो अलरेडी कोर्टे एखन एदिक ओदिक एकटू गंडगोल हये गेलेई किन्तु विपद तार माने ओदेर भय कि आमरा हाथ पा गुटिये बसे थाकबो ना आमी एकेबारेई से कथा बोलते चाइनि आमी बोलेछिलाम जस्ट टू केयरफुल होते দেখুন কোনো কিছু করার আগে আমাদের লয়ার মিস্টার অর্জুন সিনহার সাথে একবার কথা বলে নেওয়াটা বোধহয় দরকার কেসটা যতই সন্দীপ মৈত্রের এগেইনস্টে হোক না কেন পেশেন্ট পার্টি কিন্তু আরেকটা কেস করেছে এবং সেটা নার্সিং হোমের মালিক আপনার বাবার বিরুদ্ধে হ্যাঁ জানি বাবাকে বাঁচানোটাই আমার মেন উদ্দেশ্য और हाँ যতক্ষণ আমি না বলবো ততক্ষণ আপনি এই ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলবেন না ওকে শোকটুক আর কিছু চাই না দিদি संसारे शांतिटुकु थाकलेই যথেষ্ট। যা বলেছিস এভাবেই যেন সবাইকে নিয়ে বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারি। সন্দীপটা ফিরে আসে কি ভালো হয়েছে না? হ্যাঁ দেখো বাড়িটা যেন একেবারে আনন্দে উৎসব লেগেছে রে। এবারে দেখে নিস ছোট, সবকিছু ভালোই হবে। ও মা তুই একা একা হাসছিস কেন রে? ওমা অপু, এই এই শোন না শোন না অপু, ওদিককার খবর কি রে? কি বলছে সন্দীপ? আর বলো না, দাদার মুখটা যদি তুমি দেখতে, দাদা তো জুঁইকে দেখে একবারে থ। জুঁই জুঁই কি বলছে? হাঁ করে তাকিয়ে আছে তোমার ছেলের দিকে। এই অপু ঠিক করে বল না, ওদের মধ্যে সত্যি কিছু হয়েছে? আমার যা পোড়া কপাল, স্বপ্ন দেখতে তো ভয় করে, কিন্তু স্বপ্ন ছাড়া বাঁচবো কি করে বলতে কিনে? বল না রে অপু, আমি অনেক বেশি চেয়ে ফেলছি। হ্যাঁ আমি তো শুধু চাইছি আমার ছেলেটা সংসারী হোক, মা হিসেবে এটা খুব বেশি চাওয়া। বল অত ভাবিস না রে ছোট, আমার কথাই ধর না। তোর ভাসুর যখন এই ভরা সংসার ফেলে হঠাৎ চলে গেল, তখন তো আমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছিল। আমি কি কোনোদিনই ভাবতে পেরেছিলাম যে এই তিনটে মেয়ের বিয়ে দিতে পারবো? কিন্তু ঠাকুরপো, এত কষ্টের মধ্যেও তিনটে ভাইজিকে পার করে দিল তো। তবে তুমি যাই বলো তাই বলো বাপু, মেয়েদের যত ভালো ঘরে বিয়ে হোক না কেন, বাড়িটা একবারে খাঁ খাঁ করে। ওই জন্য তো বলছি, ধরো একটা ফুটফুটে বউ এলো, ভালো হয় না? ভালো, জুঁই খুব ভালো মেয়ে জানো কাকিমা, তবে ওদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। থামবি কি আমরাই কি করে সব মহারাজা এলো। মেয়েটার মা বাবাও কেউ নেই জানো, মামার কাছে থাকে, তারাও যে ওকে খুব একটা ভালোবাসে তা নয়, বাধ্য হয়েই থাকে, মানে ওর কথাবার্তা শুনে তাই তো মনে হয়। আহারে বেচারা, অসম্ভব মনের জোর মেয়েটার, আত্মসম্মান নিয়ে কাজ করতে জানে, কারোর কাছে কখনো দুঃখ প্রকাশ করে না, আর এই জিনিসটাই না আমার সব থেকে ভালো লাগে। সত্যি অপুটা ঠিক কথাই বলেছে, ডেস্টিনি না হলে অপুর সঙ্গে তোমার এইভাবে যোগাযোগ হতো? বলো এ কি জয়, তুমি কাঁদছো কেন? প্লিজ কেঁদো না, দিন অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর যে পারবো না। প্লিজ আমায় বলো, বলো তোমার কি হয়েছে? কত ভুল বুঝেছি তোমায়, ভেবেছি অন্য ছেলেদের মতো তুমিও আমাকে ভুলে গেছো। দিনের পর দিন তোমার অপেক্ষায়, চায়ের দোকানে, বাস স্ট্যান্ডে অপেক্ষা করেছি, আর তখন আমি গলাদের ভেতরে বন্দি, অসহায়। জানো আমার মনও খুব ছটফট করেছে, আমার মনে হয়েছে তুমি হয়তো আমায় ভুলে গেছো, আর নয়তো খুনের আসামি ভেবে ঘেন্নায় নিজে। সন্দীপ, আর কখনো তুমি এসব কথা বলবে না। তোমাকে জানার জন্য আমার মনটাই যথেষ্ট। সত্যি বলছো যে তোমার মনটাই যথেষ্ট? কেন, তোমার মন কি বলে? তোমার মন যা বলে তাই। ভেবেছিলাম বিশাল জনসমুদ্রে তুমি হারিয়ে গেছো জুঁই, আর কোনোদিন হয়তো তোমায় খুঁজে পাবো না। তোমার যে গুণটা আছে তা তো জানতাম না। মানে? মানে তুমি যে এত ভালো মাউতার গান বাজাতে পারো সেটা তো আমাকে আগে বলনি। আমার জানো তো মাউতার গান শুনতে খুব ভালো লাগে। তাই? এত রাত হয়ে গেল, এদের ফেরার কোনো নাম নেই। আজকাল এত টেনশন হয় না আমার। বাপ ছেলে সব একরকম, শুধু কাজের নেশা, কারোর খেয়াল নেই যে বাড়ি ফিরতে হবে। ভাল লাগে না। মা কি রে, মায়ের কথা একবারও মনে পড়ে না তোদের? কি যে বলো না তুমি, আর তোমার কথা মনে পড়বে না? আমার তো সবসময় মনে হয় তোমাকে এভাবে জড়িয়ে থাকি। ওলে বাবা, বুঝেছি মাকে ভোলানো হচ্ছে তাই না? একদম না। হ্যাঁ রে, নার্সিংহোমের কোনো ক্লু পেলি? কিসের ক্লু মা? মা তুমি কেন অযথা এত টেনশন করো বলো তো? তোরা তোর বাবার মতন হয়েছিস, কোনো প্রবলেম শেয়ার করতে চাস না। আচ্ছা তুমি এইসব কথা ছাড়ো, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। শুধু মায়ের আদর খেলে হবে? দাঁড়া তোর জন্য ভালো দেখে একটা বউ নিয়ে আসবো, তারপর। মা দেখো বউ এলেই বাকি, আমি কিন্তু তোমার সাথে এইভাবেই থাকবো, তোমাকে জড়িয়ে থাকবো। ছেলের কাণ্ড দেখো বাবা, মা ছেলেতে খুব আদর হচ্ছে তো। ছেলেটার কাণ্ড দেখো, কবে যে আমার ছেলে বড় হবে। থাক আর বড় হয়ে কাজ নেই, এই বেশ আছে। হ্যাঁ রে, দিবাকর সৈকতের তো অনেক রাত হচ্ছে ফিরতে। অপর্ণাও তো এখনো ফিরল না। অপর্ণা ফোন করেছিল, ও এনজিও থেকে নিজের বাড়ি যাবে, ফিরতে একটু একটু দেরি হবে। সোশ্যাল ওয়ার্ক ভালোই, কিন্তু এত ব্যস্ততার মধ্যে অপর্ণা কি ভুলে গেছে যে সৈকতের জন্মদিন? তুই মা এবার কিন্তু দাদার জন্মদিনে ধামাকা পার্টি চাই। খুব ভালো, তো বাইরে কোথাও যাবি নাকি ব্যাংকুয়েট বুক করব? না না, আমরা বরং এবছর বাড়িতে আনন্দ করব সবাই মিলে। কি মা ভালো হবে না? ঠিকই বলেছিস, একের পর এক যে অশান্তি চলছে, বাড়িতেই সেলিব্রেট করা ভালো। বেশ, তাহলে তাই হবে। দেখ তো, এতে হবে না আর কয়েকখানা দিয়ে। তুমি ব্যস্ত হইও না তো, আর যদি লাগে আমি দিয়ে দেব। জুঁইকে আমি কম খাই, বাড়ি থেকে ছাড়বো না, চিন্তা নেই। ওরে, সাজাতে সাজাতে তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবারটা দিয়ে আয়। আর শোন, সন্দীপেরটা একসঙ্গে দিয়ে দিস। ওই লুচির সঙ্গে না নারকল দিয়ে ছোলার ডালটা বড্ড ভালোবাসে। শুধু দাদা জুঁইয়ের জন্য চিন্তা, আমার জন্য কারুর এ বাড়িতে কোনো চিন্তা নেই। ওই দেখো, মেয়ের অমনি ঠোঁট ফুলে গেল। ওরে তোর আছে কি আছে শুনি? কেন, আপনার প্রিয় বেগুন ভাজা। সত্যি বলছো? তাহলে আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি দিয়ে আস। তাও যা, দিয়ে জলটা নিয়ে এসো। হ্যাঁ, তুই যা দেখি, সাবধানে নিয়ে যা। হ্যাঁ, এই জন্যই আমি বাড়ির বাইরে থেকে লুচির গন্ধ পাচ্ছি। কি হচ্ছে? এই দেখো না কাকিমা, এই শোন না, হাত মুখ ধুয়েছিস? হ্যাঁ, যা আগে হাত মুখ ধুয়ে তারপর খাবি। মা, লুচি দেবো না, যা। চালা তোর অপূর্ব। সত্যি তোমার ভালো লেগেছে? হ্যাঁ, আমার মিউজিক খুব ভালো লাগে। আমার ছোটবেলা থেকে শখ ছিল আমি গিটার শিখব, কিন্তু মিউজিক তুমি এখনো শিখতে পারো। কে শেখাবে? তুমি শিখবে। আমি যখন তোমার কাছে শুনতে চাইব, তুমি শোনাবে তো? এত কিছুর পরে আমার মধ্যে যেটুকু সুর পড়ে রয়েছে সবই তো তোমার জন্যে। সত্যি? কিন্তু কিন্তু বুঝেছি, আমার বাড়ির লোকেদের কথা ভাবছে তো? তোমার বাড়ির সবার সাথে আমার আগেই পরিচয় হয়ে গেছে, ওনারা খুব ভালো। সত্যি? ওরা সত্যি খুব ভালো মানুষ জানো। আর অপুকে তো চেনোই, খুব ভালো মেয়েটা, আমায় ভীষণ ভালোবাসে জানো। আরে অপু এসে গেছে। আরে বাবা, কি ব্যাপার রে তুই এত সব নিয়ে? মানে বাড়ির বাকিরা সব কোথায় গেল? কেন আমি আসতে পারি না? চুপচাপ খেয়ে নে, নে ধর, দাঁড়িয়ে আছিস কি? উফ বাবা, এনাও। এমা না না, এত কিছু আমি খেতে পারবো না। কি না না? মার কাকিমা রান্না করেছে, খাবে না বলছো? পরে অনেক কপালে দুঃখ লেখা থাকবে কিন্তু। অসাধারণ। জুঁই, খেয়ে নাও বলছি, ভালো কথা। এ হচ্ছে মা আর জেঠির রান্না, বুঝেছো? না খেলে কিন্তু পস্তাবে। খাও। এনাও, আগে তুমি খাও। আগে আমি? দেখলি দাদা, কে অতিথি আর কাকে খাওয়ানো হচ্ছে। আহা খা না, বলছে এত করে মেয়েটা। এই মেয়েটা না। এই শোনো, আমি ব্যাস একটুখানি নিচ্ছি, তুমি খাও খাও, খেয়ে দেখো না কেমন রেঁধেছে। সত্যি রে দাদা, তোদের দুজনকে দেখে আমার এত ভালো লাগছে না কি বল। এই অপু বলছে যে তোদের এনজিওর কাজকর্ম কেমন চলছে? ও তোকে তো একটা কথা বলাই হয়নি। কি রে, কি হয়েছে? এনজিওর কাজে কালকে আমরা একটু কলকাতার বাইরে যাব। সে কি, শুধু তোরা দুজনে? কোথায়?